তিন মাস ধরে বন্ধ সবজির বিল, এমনকি পুরনো হাড়ে জ্বালানির বিল দেওয়া হচ্ছে, যার জেরে অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালাতে হিমশিম খাচ্ছেন কর্মী সহায়িকারা। এর প্রতিবাদে বুধবার জেলা প্রশাসনিক দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালেন সারা বাংলা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা কমিটি। পাশাপাশি এদিন তারা জেলা শাসক ও প্রকল্প আধিকারিকের দপ্তরের দাবি সংবলিত একটি স্মারকলিপিও দেন। বিক্ষোভ কর্মসূচির আগে সংগঠনের তরফে বালুরঘাটে একটি মিছিল করা হয়। অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি, তাদের সম্মানই খুবই কম, তারা মাসে মাত্র 8,000 টাকা পান। শ্রম আইন অনুযায়ী প্রত্যেক অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন 18,000 টাকা করতে হবে। চাকরি থেকে অবসর নেওয়ার পর পেনশন ব্যবস্থা চালু করতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মী চঞ্চলা ঘোষ জানান, এদিনের স্মারকলিপিতে এই দাবিগুলিও তুলে ধরা হয়েছে। বালুরঘাট থেকে পঙ্কজ মোহন্তের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।